থিম ছিল, তো ওই থিমটাকে ওয়ার্ডপ্রেসে আগে ইনস্টল করে, তারপর এটা যে যে আমার একটা সফটওয়্যার আছে সেভ পেজ অ্যাজ ওয়ান ফাইল, এইটা করে নিয়ে আমি আর কি ওটাকে আগে পেজটাকে বাইর করে নিছি ওয়ার্ডপ্রেস থেকে। আচ্ছা, এইটা হলো আমার, মনে করেন স্যার, ইয়া মনে করেন আমি এই পিসিটা কিনবো, এখানে ক্লিক করলাম, মানে কত পিস কিনবো, এখানে এখানে সংখ্যা বাড়াই দেওয়া যাবে, এই যে এখানে 5 পিস বা 5 পিস কিনবে, এখানে তো আর থেকে স্যার অ্যাড টু কার্ট করলাম, আমাদের যে স্যার কার্টে চলে গেছে। এখন এখান থেকে স্যার ঢোকার পর কাটে যাই, এই যে এইখানে কাটে আসতেছে। ও, লগ ইন করা লাগবে স্যার, লগ ইন না করলে হবে না, আগে একটা আইডি দিয়ে লগ ইন করা লাগবে। এখানে একটা আইডি আছে, ডেমো আইডি স্যার, এটা লগ ইন করতেছি। এখন যে আমাদের কার্টে চলে আসছে স্যার, এখান থেকে যে পেপাল অ্যাকাউন্ট ইয়া করা আছে, পেপালে যা স্যার ভেরিফিকেশন করে নিলে অর্ডারটা সাকসেসফুল হবে স্যার। অর্ডার সাকসেসফুল হলে আমাদের এখন একটা নোটিফিকেশন যাবে। এখন যদি স্যার আমরা এডমিন প্যানেলে যাইতে চাই, এর থেকে সাইন আউট করলাম, ভাই আপনি যে এই আইডি দিয়ে কিনলেন সেটা তো বুঝলাম না, হ্যাঁ মানে আপনি যে অ্যাড টু কার্ট করলেন না, আইডিটা লগ ইন করার সময় ওখানে প্রোডাক্টটা চলে গেল, কিন্তু আপনি তো আগে ধরাই দেননি যে এই আইডি থেকে কেনা হবে, তাই না? না, আমি তো আইডি লগ ইন করছিলাম, তো এই যে আইডি লগ ইন হ্যাঁ করছিলাম। শুনে ইয়ে ভাই, দয়াল ভাই, হ্যাঁ, ওই শুরুর পেজটাতে যান, অ্যাডমিন প্যানেলে পরে যান। অ্যাডমিন প্যানেলের পরে যাব। হ্যাঁ, ওই শুরুর দিকে যান, এখানে কিছু কাজ আছে বাকি, ওই কাজগুলো দেখেন, ওই যে ড্যাশবোর্ড যান, আচ্ছা, আমি যাচ্ছি তো, প্রোডাক্টে আগে যান। অ্যাডমিন প্যানেলে লগ ইন না করলে হবে, এখানে লগ ইন ছাড়া স্যার অ্যাডমিন প্যানেলে যাওয়া যায় না। কন্ট্রোল সি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাতে পরে যান, আপনি ওই যে প্রোডাক্ট এরিয়াতে গেছিলেন না, ওইখানে যান। প্রোডাক্টের কিসে স্যার এই যে একটু আগে যে প্রোডাক্ট আপনি অ্যাড টু ক্যাটাগরিতে কার্ট করলেন, ভাই এখানে আমার কিছু কোশ্চেন আছে ভাই। লগ ইন? হ্যাঁ বলেন। ভাই দাঁড়ান, আচ্ছা স্যার এখানে উনি বলুন। এখানে কোশ্চেন থেকে আপনি কি করবেন এখন? বুঝি নাই, এখানে এখন কোশ্চেন করে কি করবেন আমার বুঝান, এখানে ব্যাপারটা। ও আমির ভাইকে বলতেছেন? না না স্যার, যা বলতেছে ওটাই করেন, উনি সমস্যা নেই। জাস্ট না, আমি যেমন একটা প্রজেক্ট সে করছে এখানে, এরকম না যে সে প্রেজেন্টেশন দিছে আপনাদের এখানে, কথা বুঝতে পারছেন কিনা, প্রেজেন্টেশন তো হয় নাই, আচ্ছা স্যার, তো এটার তার দাম কথা না এখন। স্যার আমি এখন যেটা বলতেছি, এটা মনে করেন যে উনি যে বললো যে কোন আইডি থ্রুতে আসলে আমি অর্ডারটা করলাম, আন্দাজে তো অর্ডার করা যাবে না, সেজন্য আমাকে, আরে ভাই আমি যেটা বলতেছি সেটা শোনেন একটু, হ্যাঁ স্যার মানে বলেন। যে যা আর কি, এখানে আমি বললাম এখানে একটা ফিচার আছে, এটা নিয়ে আপনি দেখেন কাজ করা যায় কিনা, একটা প্রোডাক্ট আপনি ক্লিক করেন। আচ্ছা, এই যে স্যার একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, হ্যাঁ, এই যে আপনি এখানে প্লাস চিহ্ন চাপতেছেন না, প্লাস বাটন জি স্যার, চাপেন, এই যে দুইটা আরো চাপেন, চারটা, হ্যাঁ ওই যে দেখেন ওখানে যে প্রাইসটা আছে, হ্যাঁ প্রাইস কিন্তু হচ্ছে গিয়ে আপনার $599-ই এখনো আছে, কথা বুঝছেন কিনা? জি স্যার, আপনি সেম নতুন একটা ট্যাব ওপেন করেন, যেসব কথা বললে কাজ হবে সেই সব কথা বলেন, মানে কাজের কাজ যেটা হবে সেটা করেন, একটা আসলে নতুন ট্যাব ওপেন করেন, হ্যাঁ মানে বললাম খালি স্যার, খালি যান অথবা যে কোনো একটা ই কমার্স সাইটে যান, যে কোনো একটা ই কমার্স সাইটে যাব, হ্যাঁ আলি এক্সপ্রেসে যান, ওই যে নিচে আসছে আলি এক্সপ্রেস,
আসছি স্যার আলি এক্সপ্রেসে। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টটা যান আপনি, আপনি সেল ফোনে যান, ওই যে ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ এখানে যান, এই যে কর্নারে দেখেন মেনুতে। হ্যাঁ, ধরেন আইফোনই কিনেন একটা। আচ্ছা, এটাতে আপনি ক্লিক করেন। আচ্ছা এটাতেই করি। আচ্ছা, এখন এই যে এই এখানে প্লাস করলে স্যার মানে দাগ হ্যাঁ প্লাস চাপেন, স্যার দুইটা তিনটা করলে তিনটা জি স্যার। ওখানে আপনি, হ্যাঁ এটা কালার এই যে ক্লাক টাইপ এগুলো সিলেক্ট করেন যে কোনো একটা। এখন সিলেক্ট করছেন, জি এখন স্যার ইয়েতে যান, কার্ড একটু কাটে কাট করলাম স্যার। স্যার এই একটু কাট করার পর এইটা পেয়ে যাচ্ছে স্যার। এদেরও তো স্যার দাম তো একসঙ্গে হয় না, এখানে আসবে স্যার যে ভিউ শপিং কার্টে যাওয়ার পর মানে এইখানে দামটা টোটাল কত টাকা হয়েছে এখানে এসে স্যার। পড়বে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার আজকে খুব দেরি হয়ে গেল স্যার, আমি একটুকু স্যার হ্যাঁ, সরি দেরি স্যার। দেরি তো অবশ্যই হয়েছে, আরেকজন ফোন দিতে হয়েছে আপনাকে, জি স্যার আমি একটুকু টের পাইনি স্যার, মানে কি বলবো মানে ঘুমাইছিলেন। খুবই স্যার। আচ্ছা বুঝছি, স্যার আমি জাগ নাই পাইনি, আমি কি বলবো যাই হোক। কোনোদিন। হ্যাঁ দোয়াল ভাই, হ্যাঁ স্যার সরি স্যার একটু আপনার ইয়েতে যান, আর হচ্ছে আমির সাহেবের, সম্ভবত আমির ভাইয়ের কিছু কোশ্চেন আছে মেবি। আচ্ছা আমির স্যার ভাই আমি আপনার ইয়েটা দেখাচ্ছি স্যার, ইন্টারভিউ মানে করছি এই এই এজন্য সাইটে কিছু মনে করেন না ভাই। হ্যাঁ আপনি কোশ্চেন করেন। স্যার আমার যেটা একটা কথা স্যার, এখানে যদি এখানে যতটাই থাকুক স্যার এই দামটা তো এখানে চেঞ্জ হবে না, কারণ এটা তো একটা প্রোডাক্টের দাম হলো এত, এখানে আমি যতটাই নিই এখানে তো দাম চেঞ্জ করা যাবে না, এটা আমার কার্টে গিয়ে না এতে মানে ওইটার জন্য না ভাই, শুনেন, আমি জি স্যার বছর দুয়েক আগে একটা কাজ করছি বুঝছেন, জি স্যার এই জন্য বললাম বছর দুয়েক আগে আমি একটা কাজ করছি, তো ওই সময় ভদ্রলোক বলছে যে আপনার, আমি একটু কার্ড এই যে প্লাস চিহ্ন দিব, আর আমার হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হইতে থাকবে, ওই জিনিসটা হঠাৎ করে আপনার এটা দেখে মাথায় আসছে যে দেখেন এটা করা যায় কিনা, পরে দেখলাম যে না আলি এক্সপ্রেসে এটা তো নাই। আপনার প্লাস চাপলে আপনার ফ্রিকুয়েন্টলি দাম চেঞ্জ হতে থাকবে। ও আচ্ছা এখন স্যার আমি আচ্ছা ঠিক আছে, কাটে স্যার। এক একজনের এক এক রকম ইয়া দেখেন। স্যার এখানে স্টক কতগুলো আছে সেটা তো ঠিক করে দেওয়া যায়, তারপরে হচ্ছে আপনার মানে যে কটা প্রোডাক্ট কিনবে ওই কটা প্রোডাক্ট ওখান থেকে মাইনাস হয় সেটা করা যায়। স্যার এই হ্যাঁ কার্টের হ্যাঁ হ্যাঁ মধ্যে স্যার আমি এখন যতগুলো প্রোডাক্ট নিচ্ছি এই যে টোটাল প্রাইস এখানে শো করতেছে এখন। এখন স্যার আমি অ্যাডমিন প্যানেলটা আপনি ঘুরে দেখাই স্যার। হ্যাঁ এই যে স্যার এডমিন প্যানেল হলো এটা, এখানে স্যার এই যে দেখাচ্ছে যে কতগুলো সেল হয়েছে, এটা আমি স্যার এমনিতে দিয়ে দিছি একটা সংখ্যা, ডাটাবেজে ঢুকে ম্যানুয়ালি এটা দিয়ে দিছি, আর নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো আছে এগুলো ড্যাশবোর্ডে এক সাথে এক নজরে দেখা যাবে। আর এখন যদি আমি একটা প্রোডাক্ট ইয়ে করতে চাই স্যার, একটা যদি ক্যাটাগরি অ্যাড করতে চাই, যে ক্যাটাগরিতে গেলাম আপাতত আমাদের এই ক্যাটাগরিগুলো আছে স্যার, এই ক্যাটাগরি গুলো স্যার এখান থেকে চাইলে ডিলিট করা যাবে, এখান থেকে চাইলে স্যার এডিট করা যাবে। যেমন ডেস্কটপ পিসি জায়গায় আমি চাচ্ছি যে না শুধু স্যার পিসি থাকবে, শুধু ডেস্কটপ থাকবে, আপডেট করলাম স্যার যে সাকসেসফুল আপডেট সাকসেসফুল হয়েছে, আমি তাহলে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো, যেমন মনে করেন স্যার বাটন মোবাইল, বাটন মোবাইল একটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম স্যার।
ঠিক আছে, এখন যদি আমি একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, স্যার এই যে প্রোডাক্ট লিস্টে গেলাম, এগুলো আমাদের বর্তমানে প্রোডাক্ট লিস্ট আছে, তাহলে এটাকে স্যার এডিট করা যাবে যে কোনো একটা প্রোডাক্টকে এই যে এখান থেকে এডিট করা যাবে স্যার। আর এখানে স্যার আমরা চাইলে ওই বর্তমানে এটা ডেস্কটপ ক্যাটাগরিতে আছে, আমি চাইলে অন্য কোনো ক্যাটাগরিতেও এটা নিয়ে যেতে পারি, যেমন বিটিএম মোবাইলে এটা দিয়ে দিলাম আপডেট, এখান থেকে প্রোডাক্টে অ্যাড করা যাবে। এখানে নিউ প্রোডাক্টে গেলে এখানে প্রোডাক্টের নেম, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে, তারপরে প্রাইস, তারপরে ফটো আপলোড করে দেওয়া যাবে। অল এভরিথিং সুবিধা স্যার এই থিমের মধ্যে আছে। স্যার থিমটা ভাই স্যার এটা তো আরো উপকার কথা, যেমন আপনার যে স্টক হ্যাঁ লিমিটেড আছে কিনা, আপনার এখানে তো আরো অপশন থাকার কথা প্রোডাক্টের ও বিবরণ। এটা আসলে ফ্রি থিমটাকে আমি কাস্টমাইজ করছি, তো যদি একটা প্রিমিয়াম থিম দেওয়া যাইতো, তাহলে ও ওই আচ্ছা, থিমটা আমি যদি ওটাকে এক্সট্রা করে নিতাম, তাহলে আমাদের আর ভবিষ্যতে ওয়ার্ডপ্রেসের উপর ডিপেন্ড করা লাগবে না, আমি ওই থিমটাকে পুরো এরকম ম্যানুয়াল থিমে বানাই নিতে পারতাম। এটা কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস নাই আমার, দেখেন এই যে ই-কমার্স নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভেতরে এই সমস্ত ফাইলগুলো ওদের আমি বাইর করে নিয়েছি, মানে কোনো ওয়ার্ডপ্রেসের ঝামেলা ছাড়া এটা এক কথায় কাজ হবে। আমাদেরকে কোনো আর আপডেট করা লাগবে না, কোনো কিছু ঝামেলা, কোনো থিম ওরা যদি আপডেট করে তারপরে আমার এই থিমের কোনো সমস্যা হবে না, কারণ এটা ওদের ওই থিমের কানেকশনের, ওদের থিমের সাথে আমাদের এই থিমের কোনো কানেকশনই রাখিনি আমি। এই ছিল স্যার আমার প্রোডাক্ট। আমির ভাই কিছু বলতে চাইছিলেন মনে হয়, কিছু বলবেন? না ভাই কিছু বলবো না। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আচ্ছা, এটা আমি ফাইল আপলোড ডট পিএইচপি নামক একটা ফাইল নিলাম, ফাইল আপলোডের জন্য
আমি একটা ফর্ম নিই এটার মধ্যে, সিলেক্ট ফাইল, ইনপুট, টাইপ, টাইপ হচ্ছে আপনার ফাইল, কি করতেছি এটা হচ্ছে ফাইল আপলোডের একটা ফর্ম তৈরি করতেছি আর কি। আরে এখন দেখেন ফাইল আপলোডারের আমি এখানে একটা লেভেল লেভেল ছাড়াই একটা ইয়ে দিয়ে দিলাম টেক্সট, যে সিলেক্ট ফাইল, স্যার আপনি স্ক্রিনটা এটাতে ক্লিক করলে এখানে হচ্ছে কি আপনার নিচে একটা বাটন দিয়ে দিব। স্যার স্ক্রিনটা বড় করেন স্যার, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন নাই। কি বলেন? হ্যাঁ স্যার, স্ক্রিনটা ছিল কর্নারে ছিল তো ছোট হয়ে গেছিল। বাবা এখানে আমি ক্লাস করে দিচ্ছি, তুমি বাইরে চলে যাও, আজ পারে না প্লিজ। ঠিক আছে, আচ্ছা এটা নেম যে কোনো একটা নেম দিই, আচ্ছা নেম দিলাম হচ্ছে আপনার ফাইল আপলোড। না স্যার দেখা যাচ্ছে না স্যার, কি বলেন? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার তো কথা। এখন হচ্ছে আমি এখানে একটা বাটন দিব, ইনপুট, টাইপ হচ্ছে আপনার সাবমিট, আচ্ছা এটার ভ্যালু দিয়ে দিই হচ্ছে গিয়ে আপনার ভ্যালু দিলাম আপলোড ফাইল, কেমন? আর এটা নেম দিলাম হচ্ছে সাবমিট দিয়ে, দেখতে পাচ্ছেন না ভাই? জি স্যার, আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। এখন আমি এই ফর্মের মধ্যে অ্যাকশন দিতে হবে যেটা কোন ফাইলে যাবে। হ্যাঁ অ্যাকশনটা দিলাম আমি এটার মধ্যে, আমি পিএইচপি ফাইলটা লিখব, অ্যাকশন নাম দিছি কি ফাইল আপলোড ডট পিএইচপি, ফাইল আপলোড ডট পিএইচপি, কেমন? হ্যালো, আরে কি হয়, কালকে রাত্রে আসছি বুঝছো বাড়ি। তাহলে কি স্যার এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে? এখন তো ক্লাস করবো, না না ক্লাসটা শেষ হবে। আমি যে ফাইলটা এখানে, আপনি শুনেন, আমি অ্যাকশন দিলাম হচ্ছে ফাইল আপলোড ডট পিএইচপি, কারণ আমি যে ফাইলটা নিছি না এই ফাইলের নাম হচ্ছে আপনার ফাইল আপলোড ডট পিএইচপি, কেমন? তা আমি যখন ইয়ে থেকে এটা রিডাইরেক্ট করব, মানে অ্যাকশনটা আসবে এই পেজের মধ্যেই, ফর্মটা যখন সাবমিট করব এই পেজের মধ্যেই আসবে, আর এই পেজের মধ্যে আমি হচ্ছে পিএইচপি কোডটা লিখবো, এই জন্য এটা দিছি এখানে। আর এটার মেথড কি দিব বলেন তো, গতকাল ক্লাস করছেন যারা যারা বলেন, আমি যে ফাইল সাবমিট করব এটার মেথড কি হবে, ফাইল সাবমিটের মেথডটা কি হবে? পোস্ট স্যার, পোস্ট, গুড।
এটা হচ্ছে আপনার মাল্টি পার্ট ফ্রম ডাটা। এখানে আমি যে কোনো কিছু আপনার ডক ফাইল বলেন বা ইমেজ বলেন, যে কোনো কিছুই আমি এখানে ইয়া করব, আপলোড করব, ফর্ম ডাটা হিসেবে এটা আমার আপলোড হবে। আচ্ছা, আমার ফর্মের কাজ এইটুকুই। এখন আমি ফাইলের পাথটা দেখাই দিতে হবে, ফাইলটা আমি কোন পাথ থেকে আমি নিব। ডলার সাইন টার্গেট পাথ, আচ্ছা যে কোনো একটা ফোল্ডারের থেকে আমি দেখি এটা কি নিব। আচ্ছা, টার্গেট পাথ আমি দিলাম ই। ভেরিয়েবল টার্গেট পাথ ইজ ইকাল টু টার্গেট পাথ ডট, আমার হচ্ছে গিয়ে আপনার এটার বেজ নেমটা কি, বেজ নেমটা হচ্ছে গিয়ে আপনার ফাইল আপলোড। আমি এই যে এখানে ফর্মের মধ্যে দেখেন যে নেমটা দিছি, ফর্মের মধ্যে হচ্ছে গিয়ে আমি দিছি আপনার ফাইল আপলোড। এটা কোত্থেকে, কিসের নেম হচ্ছে ফাইল আপলোড, আমি বেজ নেমটা টার্গেট পাথ দিয়ে বেজ নেমটা ধরবো। বেজ নেম পাথ হচ্ছে, এখন থেকে আমি পাথটা দেখাই দেবো, ডলার সাইন আন্ডার স্কোর ফাইল ফাইল আপলোড। দেন হচ্ছে নেম। স্যার ওটা কিসের নেম স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফাইল আপলোডটা যে ইয়া থেকে নিছে এটার নেম, এই যেটা ইনপুট ওইটার টাইপ। নেম তো স্যার ফাইল আপলোড তো দিলেন স্যার, আর ওই আমি নেমটা আবার কিসের? নেম অ্যাট্রিবিউট থেকে আমি এটা নিছি, কথা বুঝছেন কি না? এই দিকের ফাইল আপলোডটা আবার কি স্যার? কোনটা
এই যে এই নেমের সঙ্গে যে বাম দিকে ফাইল আপলোড, এটা ফির কি? এই যে এটা হচ্ছে কি ফাইল আপলোড, আচ্ছা আচ্ছা আমার ফাইলের নাম দিতে হবে এখানে, এক মিনিট ভাই দাঁড়ান। সিনট্যাক্সটা তো ভুলে গেছি অনেকদিন। ফাইল আপলোডের সিনট্যাক্সটা আমি ভুলে গেছি অলরেডি, ফাইল আপলোডের স্যার ফাইল আপলোডটা আগামীকাল বুঝি নাই, বললাম যে ফাইল আপলোডটা আগামীকাল শেখেন। দাঁড়ান আমি দেখতেছি এটা।
আবার তুমি একটু বাইরে যাও। মানে বুঝতে পারি নাই কিসে ওপেন করতে বলেন, মানে আপনার মেইন পেজে যেটাতে আপনি হ্যাঁ হ্যাঁ দিয়েছেন ওইখানে একটা ওপেন বাটন আছে না? হ্যাঁ ওই বাটনে ক্লিক করলে কি ওপেন হয়? ওই নাম দিয়ে দিলে এই যে ভাই ওপেন তো হয়, এই যে নিচে না ঠিক ওইটা আর কি বললাম, সুন্দর হয়েছে অবশ্য। না আমি তেমন সিএসএস করতে পারি নাই, অল্প কিছু সিএসএস করছি আর কি। আচ্ছা ভাই তাহলে এক্সিট করব? করেন। আচ্ছা ভাই আর অন্য কেউ করছেন? ডাটাবেজের বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা নিতে পারি, তারপর হচ্ছে কি ডাটাবেজ কানেকশন দেওয়া যায়, তারপর হচ্ছে ডাটাবেজের ইরর হ্যান্ডলিং করা যায়, তারপর হচ্ছে এটার মাধ্যমে আমি ইনসার্ট এবং আপডেট করাইতে পারি, ডাটা ইনসার্ট করাইতে পারি, আপডেট করাইতে পারি ডাটাবেজে। আচ্ছা পিডিওর কিছু ক্লাস আছে, পিডিওর ক্লাস একটা ক্লাস হচ্ছে কি আপনার পিডিও, পিডিও নিজেই এক এক ক্লাস, আর তারপর হচ্ছে গিয়ে আপনার পিডিও স্টেটমেন্ট একটা ক্লাস, তারপর হচ্ছে গিয়ে পিডিও এক্সেপশন এটা হচ্ছে আরেকটা ক্লাস। কেমন? পিডিও নিজে তো হচ্ছে গিয়ে পিএইচপি ডাটা অবজেক্ট, এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা কি করি পিএইচপি এবং ডাটাবেজের মাঝখানে মধ্যেকার কানেকশনটা দেই হচ্ছে পিডিওর মাধ্যমে। আর পিডিও স্টেটমেন্ট, পিডিও স্টেটমেন্ট মূলত হচ্ছে গিয়ে আমরা কি করি এই ডাটাবেজের যে কানেকশনটা দেই এটার সাথে যে এটার স্টেটগুলো আছে, যেমন আপনার কিভাবে আমি কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে ডাটাবেজে কানেকশন দিচ্ছি, এটা সার্ভার নেম কি, তারপর হচ্ছে গিয়ে আপনার এটার সার্ভার, যেমন হচ্ছে আমরা লোকাল হোস্ট দিলে লোকাল হোস্ট দিই অথবা অন্য কোনো সার্ভার দিলে ওই সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দিই। কেমন? তারপর হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে দিই, এটা কত নাম্বার পোর্ট, কোন পোর্টে এটা চলতেছে, এগুলো হচ্ছে গিয়ে আপনার পিডিও স্টেটমেন্ট। আর পিডিও এক্সেপশন হচ্ছে কোনো ধরনের যদি ডাটাবেজে এক্সেপশন দেখায় বা আপনার কানেকশন লুজ লস হয়ে যায় সেটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ওই যে ট্রাই ক্যাচ ব্যবহার করছিলাম না এর আগে, আমরা এখানে ব্যবহার করিনি স্যার, এমনিতে এখানে ট্রাই না ক্যাচ ব্যবহার করা জাভা যায়, স্ক্রিপ্টে ব্যবহার করছিলাম না মনে আছে? সুইচ কেস ব্যবহার করছি স্যার। কেন জাভা স্ক্রিপ্টে ইরর হ্যান্ডলিং দেখাইছেন আপনাদের? জি স্যার ট্রাই ক্যাচ দেখাইছিলেন স্যার। তাহলে স্যার আমার তখন ইয়ে হয়ে গেছে স্যার হয়তো বা। আচ্ছা যাই হোক অসুবিধা নাই, এখন আবার দেখাবো না। এই ট্রাই ক্যাচ আমরা যেভাবে হ্যান্ডেল করি এখানে হচ্ছে কি আপনার পিডিও এক্সেপশন আমরা সেভাবে হ্যান্ডেল করতে পারি। পিডিও আমাদের কোন কোন ডাটাবেসকে সাপোর্ট দিচ্ছে, পিডিও আমাদের সাপোর্ট দেয় হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস, তারপর হচ্ছে আপনার পোস্টগ্রিএসকিউএল কে আমাকে সাপোর্ট দিচ্ছে, পোস্টগ্রিএসকিউএল এর সাথে কানেক্ট করাইতে পারবো, ওরাকলের সাথে কানেক্ট করাইতে পারবো, তারপর হচ্ছে কি আপনার ফায়ারবার্ডের সাথে কানেক্ট করাইতে পারবো, তারপর হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করাইতে পারবো, তারপর সাইবার সব কিছুর সাথে স্যার। হ্যাঁ সব ধরনের আমি পিডিও সার্ভিসের মাধ্যমে ইনফরমিক্স এর সাথে, আইবিএম এর সাথে, ফ্রি টিভি আপনার টিডিএস এর সাথে, এসকিউএল লাইট এর সাথে, তারপর হচ্ছে ফোর্ডির সাথে আর কিউবার্ড এর সাথেও করতে পারবো। আমার এখানে টোটাল 12টা সার্ভিস আছে, পিডিও টোটাল 12টা সাপোর্ট আমাকে দিবে, সে 12টা ডাটাবেজের সাথে। কথা বুঝতে পারছেন কি না? জি স্যার। এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি পিএইচপির জন্য পপুলার ইয়ে হচ্ছে আপনার কানেকশন ডাটাবেজের কানেকশন হচ্ছে মাইএসকিউএল। কেমন? আচ্ছা যাই হোক আমরা ডাটাবেজের কানেকশনটা দেখি কিভাবে দিতে হয়। আচ্ছা স্ক্রিন তো শেয়ার হচ্ছে নাকি? জি স্যার দেখা যাচ্ছে, দেখেন মানে সবাই হচ্ছে এই জ্যাম্প অথবা ওয়াম্প অথবা অন্য যে সার্ভার আছে আপনারা কে কোনটা ইউজ করেন? জ্যাম্প ইউজ করি স্যার। স্যার জ্যাম্প ইউজ করি। জ্যাম্প ইউজ করি স্যার। মাই এসকিউএল আইটে স্যার কি স্যার? এসকিউএল লাইট ইউজ করেন? আমি সাহেব এসকিউএল লাইট ইউজ করেন আপনি? না স্যার এটা ইউজ করি কিন্তু স্যার মাই এসকিউএল আই স্যার ওটাকে আপডেট ভার্সন না ওটা কি স্যার? মাই এসকিউএল আই না এসকিউএল লাইট, লাইট জি স্যার বুঝছি। এসকিউএল লাইট,
এটা আলাদা একটা কথা বলি MySQL আই লেখে লাগে ওইটা না লিখলে এরর দেখায় হ্যাঁ স্যার MySQL আই লিখতে হয় স্যার আমি মানে ওটা কি MySQL এর ইমপ্লিমেন্ট ভার্সনের জন্য MySQL আই ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি বলতেছেন MySQL এর পরে MySQL আই জি স্যার জি স্যার ওই আই টাইপ করা লাগে না হলে এরর আসে স্যার আইটা না দিলে স্যার কাজ হয় না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা এটা আমি বলি শুনেন এটা হচ্ছে আপনার দুইটা অপশন আর কি কথা বুঝতে পারছেন কিনা MySQL আর হচ্ছে গিয়া MySQL আই এটা হচ্ছে এসকিউএল এর দুইটা অপশন কথা বুঝতে পারছেন এটা MySQL আই হচ্ছে গিয়া পিএইচপি নেটিভ ল্যাঙ্গুয়েজ আর MySQL হচ্ছে মূল ইয়াটাই হচ্ছে MySQL কথা বুঝছেন কিনা মূল এসকিউএল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে MySQL আর হচ্ছে গিয়া MySQL আই এটা একই জিনিস মানে না এখন লিখতে হয় জি মানে আমি যখন প্রথম বই পড়ে কাজ শুরু করেছিলাম তো বইটা আমার পুরানা ভার্সন MySQL দিয়ে কোড লেখা তা আমি অনেক চেষ্টা করি কাজ হয় না হয় না আমি ভাবছিলাম এটা মনে হয় হবেই না পরে আমি স্যার বাদ দিয়ে দিতাম মানে পিএসপি শেখা তারপরে একদিন নেটে দেখলাম ওখানে তো সবাই MySQL আই ইউজ করতেছে সেদিন থেকে আবার আবার নতুন করে শুরু করার পর শিখ ওই MySQL শুধু লিখলে কাজ করে না MySQL আই লিখতে হয় স্যার আমারটা তো সেম হয়নি স্যার আচ্ছা আচ্ছা বুঝছি তারপর মনে হচ্ছে বই মনে হয় ভুল লেখছে না 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 বই ভুল লেখা নাই এটা হচ্ছে কি আপনার এটা সম্ভবত মোস্ট প্রবাবলি আপনার কত 2016 না 15 এর পর থেকে এরকম ইয়ে হয়েছে আর কি কথা বুঝতে পারছেন আমার বইটা ভিডিও এবং MySQL দুটাই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কেমন কিন্তু দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে MySQL যদি আপনি পুরাতন ভার্সন ইউজ করেন আমার কথাটা শুনতেছেন কিনা জি স্যার শুনতেছি স্যার আচ্ছা MySQL যদি আপনারা পুরাতন ভার্সন ইউজ করেন সেটা হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন নামক একটা প্রোগ্রাম আছে এটার নাম শুনছেন সবাই এসকিউএল ইনজেকশন জি স্যার এটা দিয়ে কি করে বলেন তো এসকিউএল ইনজেকশন দিয়ে জানা আছে কারো হ্যালো জানা নাই স্যার নাম শুনছি আজকে প্রথম নাম শুনলাম স্যার আচ্ছা এই এসকিউএল ইনজেকশনটা মূলত আপনার সার্ভারে কি করবে হ্যাকাররা এই ইনজেকশন চালাই দিবে চালাই দিবে কথা বুঝতে পারছেন দল ভাই কি লাউড স্পিকার আছে হ্যালো আচ্ছা জি স্যার বলেন কথা রিপিট শোনা যাচ্ছে আপনার এখান থেকে আমার এখান থেকেই জি জি তাহলে আমি স্পিকারটা বন্ধ করে দিই হ্যাঁ এই সোহেল রানা ভাই ভিডিও অফ করেন আচ্ছা এসকিউএল ইনজেকশন দিয়ে মূলত আপনার এটার ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালায় আর কি আপনার ডাটাবেজের মধ্যে হ্যাকাররা এসে ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালায় ও আইসা যে আপনার এই বিভিন্ন ধরনের ফেক কিছু অবজেক্ট ক্রিয়েট করে অটোমেটিক্যালি অবজেক্ট ক্রিয়েট করে ওই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলে তখন হচ্ছে রিয়েল ইউজার আর রিয়েল ব্যবহারকারী যারা আছে তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওইখানে ঢুকতে পারে না আর কি কথা বুঝতে পারছেন কিনা এটা মূলত এই জিনিসটার প্রথম সম্মুখীন হয়েছিলাম আমি 2016 নভেম্বরের দিকে আমি ওই সময় এই আপনার একটা ইউনিভার্সিটির কাজ করি তো হঠাৎ করে ফোন দিল যে আপনারা ইউনিভার্সিটির ইসে আসেন
এই ব্যাপার, আমাদের স্টুডেন্টরা তাদের পোর্টালে ঢুকতে পারতেছে না, টিচাররাও পোর্টালে ঢুকতে পারতেছে না। স্টুডেন্টরা পোর্টালে ঢুকে তাদের রেজাল্ট দেখে, টিচাররা তাদের রেজাল্ট সাবমিট দিচ্ছে। এখন ইউনিভার্সিটির ইআরপি তো হিউজ, আপনার ডাটা হচ্ছে এক একটা রোতে 4 কোটি 5 কোটি ডাটা আছে এক একটা ইয়ের মধ্যে, এক একটা টেবিলে রেজাল্টের ডাটা আছে, পেমেন্টের ডাটা আছে, তারপর হচ্ছে ইউজারের ডাটা আছে। এগুলো তো এতগুলো ডাটা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, প্রথম চিন্তা করছি যে চাকরি বাকরি ছেড়ে যে পালাই যাব, কথা বুঝছেন কিনা, যখন এই এটা আসছে। আবার চিন্তা করে দেখি যে এটা তো কখনো শুনি নাই, একটু সিনিয়রদের জিজ্ঞেস করে দেখি। তখন একজনকে জিজ্ঞেস করলাম, বলল যে আপনার এই সার্ভারের মধ্যে তো হ্যাকাররা আক্রমণ করছে। হ্যাকাররা আক্রমণ করছে কিভাবে, আপনি দেখেন এসকিউএল ইনজেকশন চালাইছে হয়তোবা। তখন আমি প্রথম শুনছি যে এসকিউএল ইনজেকশন জিনিসটা কি। এসকিউএল ইনজেকশন হচ্ছে কি আপনার বিশাল ভয়ঙ্কর একটা বিষয়, যেটা হচ্ছে আপনার ইয়েতে ওই ডাটাবেজের ভিতরে ডাটা এনক্রিপ্ট করে ফেলে, ওরা ডাটা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট যেটাই থাকে না কেন ওটাকে চেঞ্জ করে দেয়। কথা বুঝতে পারছেন, মাঝখানে করে কি কিছু কিছু এমন কিছু জিনিস চালায়, দেখা গেছে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, যে সুপার অ্যাডমিন আছে সুপার অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড ওরা চেঞ্জ করে দিয়ে সুপার অ্যাডমিন হিসেবে ঢুকে গেল, ঢুকে গিয়ে আবার আপনার পেমেন্ট চেঞ্জ করে দিল, রেজাল্ট চেঞ্জ করে দিল, তাহলে তো বিপদ বিপদ না। পরে হচ্ছে এটা নিয়ে মোটামুটি সপ্তাহখানিক ঘাটাঘাটি করে পড়াশোনা করে পরে এসকিউএল ইনজেকশন বন্ধ করছি, ওইখানে পোর্ট ফরওয়ার্ডিং করে সার্ভারটাকে রক্ষা করা হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা, আর ওই ডাটা ঠিক করতে আপনার কত 150-200 রো মেবি চেঞ্জ করছিল, টোটাল ইউজার হচ্ছে গিয়ে আপনার 70,000-এর উপরে। কথা বুঝতে পারছেন, ইনঅ্যাকটিভ স্টুডেন্ট আছে 30,000, টোটাল হচ্ছে 1 লাখ। স্যার আপনার স্যার ওই ভার্সিটিতে কোনো স্টুডেন্টই কাজ করছে দেখেন স্যার? যাই হোক, স্টুডেন্ট করছে আর কে করছে এটা জানি না। পরে এটা মোটামুটি এই ডাটাগুলো ধরে ঠিক করতে সপ্তাহখানিক সময় লাগছে। আর এসকিউএল আই এর সুবিধাটা হচ্ছে আপনি এসকিউএল আই দিয়ে যদি কাজ করেন তাহলে এসকিউএল ইনজেকশন সে প্রোটেক্ট করবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য স্যার লাস্টে আই আছে জি, স্যার এটার নাম এসকিউএল আই। এসকিউএল আই কি জন্য দিছে এটা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার এসকিউএল ইনজেকশনটা প্রোটেক্ট করে, এছাড়া আপনার অন্য যে কোনো হ্যাকিং আপনার এখানে হইতে পারে, কিন্তু এসকিউএল আই দিয়ে আপনার এসকিউএল ইনজেকশন সে আপনার ডাটাবেজে পুশ করাইতে পারবে না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজে ফিরে যাই। দেখেন আমরা সার্ভারটা চালু করে দিলাম, সবার চালু আছে না এটা? দেন আমি হচ্ছে এই যে এখানে মাই এসকিউএল অ্যাডমিনে গেলাম, মাই এসকিউএল অ্যাডমিনে গেলে দেখেন এখানে একটা নতুন ব্রাউজারে আপনার লোকাল হোস্ট স্ল্যাশ পিএচপি মাই অ্যাডমিন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখনো আসে নাই। দেন এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, এত বড় জোগান নেই। আচ্ছা এখন দেখেন, এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, সবার আসছে? তারপর হচ্ছে আমরা ডাটাবেসে যাব, যেহেতু আমি জ্যাম্প ইনস্টল করার সময় কোনো ধরনের ইউজার নেম বা পাসওয়ার্ড সেট করি নাই, সেহেতু এখানে ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড দিইনি, পাসওয়ার্ড থাকবে না। কথা বুঝছেন কি না? তা আমি ডাটাবেসের নাম দিলাম, যে কোনো একটা নাম দিই,
এই নামে তো কোনো ডাটাবেস দেই নাই মেবি ও না, হ্যাঁ দিছি এলইডিপি ওয়েবসাইট ওয়েব দুইটাই দিছি। ডাটাবেজের নাম দিলাম আপনাদের RAN P03, ঠিক আছে আপনাদের ডাটাবেজের নাম দিলাম এটা RAN 303, UTF-8 জেনারেল CI ক্রিয়েট দিলাম, আমাদের ডাটাবেজটা ক্রিয়েট হয়ে গেল। কেমন? আচ্ছা, এখন এই ডাটাবেজের সাথে আমি একটা PHP ফাইলকে কানেক্ট করাবো। এখানে নতুন একটা ফাইল নিয়ে নিলাম, এটাকে আমি সেভ করি। সেভ করব হচ্ছে আমি এখানে নাম দিব হচ্ছে ডিবি কানেক্ট, ডিবি কন বা ডিবি কানেকশন ডট পিএইচপি। কেমন? ডাটাবেস কানেকশনের জন্য প্রথমত আমাদের কয়েকটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস হোস্টের জন্য একটা ভেরিয়েবল, যেখানে আমি হোস্ট নেম রাখবো। তারপর হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস নামের জন্য একটা ভেরিয়েবল, যেখানে আমি ডাটাবেসের নামটা রাখবো। তারপর হচ্ছে গিয়ে আপনার ইউজারের আইডি এবং পাসওয়ার্ড, এই কয়টা জিনিসের জন্য আমার ভেরিয়েবল তৈরি করে নিতে হবে। যেমন $ ডিবি হোস্ট, এটার মধ্যে আমি ডাটাবেজের হোস্ট রাখবো। দেন হচ্ছে আপনার ডাটাবেজের নেম, এটা কি স্যার আমরা ভেরিয়েবল নিলে? জি জি স্যার, এখানে নাকি বড় হাতে আমরা কি ভেরিয়েবল নিলাম এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবল নিছি। ডাটাবেজের নেম এখানে নেম রাখবো। দেন হচ্ছে গিয়ে আপনার তাহলে স্যার PDO এর ফুল মিনিং কি স্যার? এই যে PHP ডাটা অবজেক্ট, পিডিওর ফুল মিনিং। ক্লাস হইতেছে আমার, তিন দিন থেকে ক্লাস জয়েন কিনা আর কত পরিশোধ দেওয়া লাগে। আচ্ছা এই যে দেখেন আমার এই টোটালটাই আমি এখান থেকে কপি করে নেই। কেমন? এখান থেকে আমি এটা কপি করে নিলাম। স্যার এটা তো মনে হয় কেউ প্রবলেম দিছে স্যার, স্ট্যাক ওভারফ্লো তে। হ্যাঁ এটা প্রবলেম দিছে, আমি কানেকশন স্ট্রিংটা শুধু নিয়ে নিছি, আমি শুধু সিনট্যাক্সটা নিলাম, এগুলো তো মুখস্থ করার জিনিস না। সেটাই তো মনে করুক, আমি শুধু কানেকশন স্ট্রিং এ যে দেখেন কানেকশন স্ট্রিং সব জায়গায় একই, সেম কানেকশন স্ট্রিং। কথা বুঝতে পারছেন কিনা? বুঝছি স্যার। ভিডিও আপলোড করার সময় হয় না, খাও ভিডিও যে বানাবো সেটা সময় হয় না। ই কমার্স সাইড নিয়ে কোডিং করতে করতে ভালো সমস্যা। আমি আমার বোনের বাড়ি গেছিলাম। আচ্ছা, হোস্ট নেম, তারপর হচ্ছে আপনার ডাটাবেজ নেম,
জি ঠিক আছে ফোনে বন্ধ আসলো তো আসলে কালকে তো আমি এসেছি কালকে তো আসছি MySQL colon no host equal to db host dollar sign আমার এটা কালকে থেকে বন্ধ করা চলতেছে বাবু কিছু কালকে রাত থেকে অন আসলে সকাল থেকে গড়া সকালকে না 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 বিকেল থেকে দেন হচ্ছে কি আপনার ডাটাবেস নেই আমার তো 1 লাখ আজকে মনে হয় 50000 এরকম হবে মিনিট 2 লাখ 50000 লাগে তারপর আপনার ইউজার নেম আমাদের কানেকশন এখানে যেহেতু আমি ভেরিয়েবলের মধ্যে এগুলো রাখছি সবগুলো দেখেন হোস্ট নেম আমি ভেরিয়েবলে রাখছি তারপর হচ্ছে ডাটাবেস নেম ভেরিয়েবলে রাখছি তারপর হচ্ছে ইউজার ভেরিয়েবলে রাখছি এটা যেহেতু আমি আগে এখানে রেখে দিছি দেন এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমার কথা বুঝতে পারছেন কিনা আর যদি আপনারা ভেরিয়েবলে ডিক্লেয়ার এখানে না করেন সরাসরি ডিবি কানেকশন যখন নতুন ভিডিও অবজেক্ট ক্রিয়েট করবেন এটা তো জাস্ট এক্সেপশন হ্যান্ডলিং বা ডাটাবেস কানেকশন হয়েছে কিনা এই জন্য আমি ট্রাই কেসের মধ্যে দিচ্ছি আদারওয়াইজ আপনাদের এখানে ট্রাই কেসে দিতে হবে না আপনারা বাইরেই শুধুমাত্র এটা দিয়ে ডাটাবেসের কানেকশনটা দেখতে পারেন ঠিক আছে কিনা কেমন এখন দেখি আমি ডাটাবেসের কানেকশনটা দিয়েছি কানেকশনটা পাইছি কিনা এটা যদি হয় ঠিক থাকে তাহলে আমি একটা মেসেজ প্রিন্ট করাই দিব এটা ইয়া করি ই-কমার্স সাইট বানাই দেখো তো কেউ নেই নাকি কাজ করি হবে ই-কমার্স সাইট বিজনেস করা যায় না ডিবি নিজের প্রোডাক্ট নিজে সেল করো কি প্রোডাক্ট সেল করব না না ই-কমার্স তোমার একটা সাইট থাকে তুমি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে তুমি সেল করো কম সেল করো সাকসেসফুলি আছে নাম কি দিলাম ডিবি কন ডট পিএইচপি দেখি লোকাল হোস্ট আমি শালা সে ইয়া ঢুক করে বাইতেছি এই সাইডে মধ্যে সাপ লাগছে কাম হইতেছে এখানে কেমন যাইতেছে না আমার ইউটিউব চ্যানেলে জব পাইতেছে এখানে আগের একটা চ্যানেল আছে ডিবি কন ডাটাবেস কানেকশন ডট কাম করতেছে না কিছু বুঝতেছে সারাক্ষণ ঘুরেও না হ্যাঁ ডিবি কানেক্টেড সাকসেসফুলি
তার মানে আমার ডাটাবেস কানেক্ট হইছে, দেখছেন সবাই? জি স্যার। এখন ডাটাবেস যদি কানেকশন না পায় তাহলে কি হবে দেখি। ধরেন আমি এখানে একটা কিছু ভুল দিলাম, কেমন? ধরেন আমি ডাটাবেসটা, ডাটাবেসের নামটা আমি এখানে ভুল দিয়ে দিই, এটাকে সেভ করি। কানেকশন ফেলড দেখানোর কথা তো এখানে। ওয়াইফাই নিয়ে এসে তো কয় লাখ টাকা ইনভেস্ট করি। ধরেন আমি লোকাল হোস্টের এখানে কোনো কিছু বাদ দিয়ে দিই বা ডাটাবেজে সামথিং কিছু একটা দিয়ে দিই, এটা তো দেখানোর কথা না, এটা দেখাইতেছে কেন? আচ্ছা আমি অন্য একটা ব্রাউজারে দেখাই এটাকে। কয় মন ভাঙব? মন ধান কাকে আছে আমার নতুন করে দেখাই। 75 টাকা দাম পকেট দেখতে আছে, বুঝ 100 টাকা। আরে এত কথা ওই তো কাও কি হইছে হইছে ছেলে সে কোড দিবে স্যার অর্ডার নয় বেক। এখন তো কানেকশন ফেল দেখানো, এই মেসেজটা আসার কথা, এই মেসেজটা আসছে স্যার। এটা পুরোটাকেই স্যার এই যে ডিবি নেম পুরোটাকেই অ্যাক্সেস করে নিতে, সেজন্য আর ভুল দেখাচ্ছে। আমি তো এই নামে কোনো ডাটাবেস এখানে নাই। যাক, আমরা যখন ওই টেবিল ক্রিয়েট করবো না, টেবিল ক্রিয়েট করলে তখন বোঝা যাবে। আচ্ছা এক ভাইকে আমি এর আগে পিএসপি এর কিছু ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানতে দিছিলাম, ওই ভাই কি জানছেন? আমির হোসেন সাহেব, এখন তো পিএসপি ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু আলোচনা করতে হবে, আমাকে একটু জানাইতে হবে আর কি, সবাইকে জানাইতে হবে এই ব্যাপারে। আমির হোসেন সাহেব কি আছেন? হ্যালো হ্যালো আমির ভাই, এ আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। তুই ভদ্রলোক কি নাই এখানে? আমি ভাই আপনি আছেন? লাইনে তো আছে, দেখা যাচ্ছে আছে, কিন্তু হ্যালো ওনাকে যে আমি এটা কি জন্য দিছি এটা সে কি বুঝে নাই এর আগে? আর আজকে বিরতি হবে না স্যার,
বিরতির সময় চলে আসছে, পার হয়ে গেছে স্যার। ও আচ্ছা, আপনারা একটা বিরতিতে যান, আর বিরতির পরে হচ্ছে গিয়ে আমি ওই ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করবো আর কি একটু। কিন্তু কথা, যেহেতু লারাভেলটা আমি ওই ভদ্রলোককে দেখতে বলছিলাম, ওনার তো থাকা উচিত ছিল এখানে। আচ্ছা, লারাভেল সম্বন্ধে বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক সম্বন্ধে কে জানেন এখানে? পিএইচপির ওয়াইআই বা কোডিগনেটর হোক, লারাভেল হোক, কেক পিএইচপি হোক, ফ্রেমওয়ার্ক সম্বন্ধে জানা আছে? স্যার লারাভেল সম্বন্ধে, জি জি স্যার, খুবই সামান্য লারাভেল সম্বন্ধে স্যার খুবই সামান্য একটু জানি। আচ্ছা, ওই ফোল্ডারগুলো নিয়ে আলোচনা করে দিলেই হবে, যে কোন ফোল্ডারে কি থাকে কেমন, কথা বুঝছেন কিনা? যে স্যার আমার তো ইনস্টল করা নাই। আচ্ছা, আমি আপনাকে ইয়া করা আছে, আমি দিয়ে দিব না, আমার কাছে আছে। কিন্তু কথা হচ্ছে, এই ভদ্রলোক তো আসলে কাজগুলো ঠিক করতেছে না, সে কানেকশন দিয়ে এখানে চলে গেছে। আচ্ছা, ওনাকে একটা ফোনে কেউ যোগাযোগ করেন, যাতে বিরতিতে আসে, বিরতির পরে সে যাতে জয়েন করে। উনি মনে হয় একটু রং বুঝে আর কি, যে ওনাকে মনে হয় কিছু বলতেছি বা কিছু করতে বাধা দিচ্ছি এরকম মনে হচ্ছে, উনি এরকম বুঝতেছে। আসলে যে এখানে উনি বিশাল এক দায়িত্বে আছে এটা আসলে সে বুঝতে পারতেছে না। আমির হোসেন সাহেব, শুনতেছেন আমার কথা? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনারা আসেন তাহলে। স্যার তাহলে কি স্যার 11:45 সময় আসবো স্যার? হ্যাঁ আসেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, 30 মিনিট পর আসেন। কয় মিনিট বেন ভিডিও